গন্ডাছড়া ডিগ্রি কলেজের পাশেই জায়গাটার নাম বোধ হয় কার্ড এই জায়গা এবং সেখানে আরও কিছু বাড়ি ঘরও পোড়ানো হয়েছে এগুলো আমরা দেখেছি এবং আমরা সেই জগবন্ধু পাড়া থেকে শুরু করে ত্রিশ কার্ড অবধি ক্ষতিগ্রস্ত প্রায় সমস্ত পরিবারের সাথে আমরা কথা বলেছি তার সাথে পাশাপাশি অন্যান্য লোকজন যারা গন্ডাছড়া প্রত্যক্ষদর্শী এবং নানাভাবে যারা ক্ষতিগ্রস্ত আমরা প্রথমত সেই সাত তারিখের ঘটনা থেকে তারপর বারো তেরো তারিখে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন আমরা করছি পাশাপাশি এই ঘটনায় কে সুযোগ নিয়ে যে লুটপাট হিংসা খুন ইত্যাদি হয়েছে আমরা তার নিন্দাও করছি কেননা একটা দুর্ঘটনা ঘটতে পারে এটাকে কেন্দ্র করে এই জাতীয় ঘটনা এটা মোটেই বাঞ্ছনীয় না এখন এই ঘটনাগুলি কেন হল বা তার প্রতিকার আমরা কি চাই এটা বলার আগে আমরা কি দেখেছি আমি একটু মানে সেখানে মানে প্রত্যক্ষদর্শী হিসাবে আজকে প্রায় গতকাল প্রায় এই তিন সপ্তাহ পরও তার যে এই ধ্বংসলীলার যে জীবন্ত নিদর্শন যা দেখেছি আমরা একটু বর্ণনা করছি আপনাদের সামনে যদিও ইতিমধ্যে নানাভাবে রাজ্যবাসী জেনেছেন প্রচার মাধ্যমের ইয়েতে যে এখানে মানে অগ্নিসংযোগ লোট এরকম কোন ঘটনায় আমাদের রাজ্যে অতীতেও বহু জায়গাতে হয়েছে কিন্তু এই ঘটনা যেন একটা নতুন যে প্রথম বাড়িঘর লোট করো তার সমস্ত যে ভালো এই গবাদি পশু থেকে শুরু করে যেগুলো নেওয়া যায় না এটাকেও শেষ করে দেওয়া যাও যেগুলো তুলে নেওয়া যাওয়া যায় হাঁস মুরগি ছাগল এগুলোতে এগুলি লুট করো বাড়িঘর ভেঙে আলমিরা বা অন্যান্য জিনিস এগুলো ভেঙে চুড়ে সেখান থেকে সমস্ত মূল্যবান জিনিস বের করো তারপর সে বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দাও আগুন লাগিয়ে যাতে আর সে বাড়িতে ঢুকতে না পারে তো সেখানে এই আমরা যা দেখেছি যে গৃহপালিত পশু রেহাই পায়নি তারপর বাড়িঘর তো ধ্বংস হয়েছে খুব সুন্দর সুন্দর বাড়ি তার সাথে এই ফোর হুইলার্স থ্রি হুইলার্স এবং টু হুইলার্স মিলে কমপক্ষে পনেরো থেকে বিশটা তো হবে বা আরো বেশি হতে পারে এগুলো হয় ভেঙ্গে চুরে একদম চুরমার করে দিয়েছে অথবা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দোকান ভালো ভালো দোকান যা লুট করতে পারে তো করেছে তারপর আবার আগুন লাগিয়ে দিয়েছে তো এই হলো যে ধ্বংসের যে ইয়ে অর্থাৎ শুধু প্রতিহিংসা মেটানোর জন্য একটা আগুন লাগিয়ে দিলাম একটা ভেঙে দিলাম টান যে সম্পূর্ণ তার যাতে মাটিতে মিছিয়ে দেওয়া যায় এই জাতীয় প্রচেষ্টা আমরা এগুলি দেখার পর আমরা গেলাম ইয়েতে এই রিলিফ ক্যাম্পে গন্ডা তুইসা হায়ারসেন্ডারি স্কুলে সেখানে যা দেখেছি এবং যা বর্ণনা শুনেছি প্রথমত হলো যারা সেখানে এসছেন প্রায় দেড়শো পরিবার তারা বলেছেন এরকম একশো পঁয়ষট্টি পরিবার বলে চারশোর উপরে হবে তারা তো কিছুই আনতে পারেননি কারণ তাদের বাড়ি ঘর সব পুরী দেওয়া হয়েছে একটা শুধু যে কাপড় পরেছেন এগুলো নিয়ে তারা এসছেন এখন বৃষ্টি বাদলের দিন শিশু আছে বৃদ্ধ আছে বৃদ্ধা আছেন তাদেরকে কোথাও অস্থায়ীভাবে রাখতে গেলেও একটু কাপড় চোপড় দিতে হয় প্রশাসনের তরফ থেকে কিছু পলিথিন আর পাতলা কিছু ইয়ে দেওয়া হয়েছে তো এই অবস্থায় কি করে সে পরিবারগুলো বাঁচে তো সহ শিশুরা বয়স্ক বয়স্করা এর অসুস্থ হয়ে পড়ছে দুবেলা কোন রকম খাওয়ার মিলছে এটা ঠিক কিন্তু তাদেরকে দেখে এবং তাদের কথা শুনে যেটা মনে হয়েছে শুধু দুবেলা খাওয়ানোটাই যথেষ্ট না শিশু এবং বয়স্ক বয়স্কা রুগ্ন এদের জন্য একটু বিশেষ খাওয়ার ব্যবস্থা করা দরকার যদিন না তারা সম্পূর্ণ যে তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং থাকার মতো উপযুক্ত এই পরিবেশ তৈরি করে তাদের ফেরত না পাঠানো যায় এটা করা উচিত তারপর একসাথে চার শতাধিক লোক আছে এখন পানীয় জল যে বাহিত রোগের প্রাদুর্ভাব হয় স্বাভাবিকভাবেই এরকম কোথাও একসাথে বেশি দিন থাকলে একটা ফিল্টার নেই ত্রিপুরা সরকার যারা সুশাসনের কথা বলছে এটা ফিল্টারের ব্যবস্থা করতে পারিনি তারপর স্কুলের অতিরিক্ত যে স্কুলে টয়লেট আছে আছে ঠিক কিন্তু লোকের জন্য তো যথেষ্ট না যেমন জল দরকার তার সাথে এক্সট্রা স্যানিটেশন ব্যবস্থা করা দরকার এটা করা হয়নি তারপর এই মশারি দরকার একটা মশারি দেওয়া হয়নি কিছু এনজিও বোধ মশারি দিয়েছেন যা হয়নি বলছে মশার কামড়ে ম্যালেরিয়া হওয়ার উপক্রম তারপর এরকম কোথাও ক্যাম্প হলে পরে যদিও হাসপাতালটা খুব বেশি দূরে না তারপর প্রাথমিকভাবে প্রত্যেক দিনেই তো এই পেটে রোগ হচ্ছে বা অন্যান্য হচ্ছে একটা মেডিকেল ক্যাম্প থাকা দরকার এবং তারা অভিযোগ করছে একজন মহিলা দেখছি আমরা একদম জ্বরে কাঁপছে বলছে সকাল থেকেই বলা হয়েছে তাকে ওষুধ দেওয়ার জন্য বা ব্যবস্থা করার জন্য প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন বা দায়িত্বপ্রাপ্তরা আছেন কেউ কর্ণপাত তারা সেখানে করেননি তো এই হলো একটা কি বলে খুবই প্যাথেথিক একটা চিত্র এই ক্যাম্পটার এইভাবে ক্যাম্প চলতে পারে না সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে এগুলি নজর দেওয়া দরকার আমরা এগুলো দেখে উপলব্ধি করেছি যারা সরাসরি যারা ক্ষতিগ্রস্ত এবং অন্যান্যভাবেও বাজার ইত্যাদি না মিলার কারণে কাজকর্ম না হওয়ার কারণে প্রায় গোটা গন্ডাছড়া মহকুমার জনসাধারণেই এই ক্ষেত্রে কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড অবশ্যই এই একশো পঁয়ষট্টি পরিবার সবচেয়ে বেশি অ্যাফেক্টেড তো আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে যে দাবি রাখবো যে সাজেশন আমরা যে এই পরিবারগুলো যতদিন না তাদের বাড়ি ঘরে ফিরতে পারছেন এই যে ক্যাম্পের অবস্থা বললাম সেই ক্যাম্পে শুধু ক্যাম্পে রকমে একটা মাথা গোজানো ঠাই করে দেওয়া না তাদের প্রপারলি খাওয়া পড়া স্বাস্থ্য এবং সমস্ত কিছু মেনটেন করার জন্য এমনকি যে সমস্ত শিশুরা যাদের স্কুল আছে বালোয়াড়ি আছে তারাও যাতে টেম্পোরারিলি সে সুযোগগুলি পান যদিন সে ব্যবস্থা না হয় তাদের এই স্কুলে হোক বা অন্য কোনো একটা ভালো জায়গাতে তাদের এটা করা করতে হবে দুই আমরা কথা বলেছি প্রত্যেকটা পরিবারের সাথে যে আপনাদের যে এত ক্ষতি হল বিশাল ক্ষতি হল এগুলো সরকারের তরফ থেকে সাধারণত রেভিনিউ ডিপার্টমেন্ট লোক তারা গিয়ে করেন করেছে কিনা দেখা গেল তাদের আলোচনা অনুযায়ী ঠিক প্রপারলি সেরকমভাবে নথিভুক্ত করেনি কেন এটা করা দরকার কদিন আগে দেখেছি সরকার যে এই পঁচানব্বই হাজার টাকা না কত টাকা করে জানি মাথা পিছু এরকম কিছু করেছেন কিন্তু তাদের বাড়ি ঘর সম্পত্তি দোকান পাট এবং অন্যান্য যে এই জীবিকার যে উৎসবগুলি যেরকমভাবে ধ্বংস হয়েছে পঁচানব্বই হাজার টাকা তো নস্যি কিভাবে তারা পুনরায় তাদের এই জীবন জীবিকা এটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন কাজেই ইনটু টু তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এগুলো রেকর্ড করা দরকার শুলনা যদি নাও হয় কিন্তু কিভাবে তার ম্যাক্সিমাম তাদের সে কম্পেনসেশন দেওয়া যায় সরকারকে সে ব্যবস্থা অবশ্যই করা দরকার সেরকমভাবে প্ল্যানিং করা দরকার এবং সেই জায়গায় আমরা বলবো ক্যাশ বাড়িঘর তৈরি করা এবং আরো অন্যান্য কিছুর জন্য তো সাহায্য তো করতেই হবে এখন যাদের ব্যবসা বাণিজ্য এমনকি চাষবাস এখন বর্ষার সিজন মানে ঠিক মতো যদি টাইমলি রোয়ানা লাগানো যায় চাষ হবে না তো এই ক্ষেত্রেতে তারা তাদের যাতে জীবন জীবিকা পুনরায় গড়ে তুলতে পারেন আমাদের ডিমান্ড হলো যে লো ইন্টারেস্টে একদম লো ইন্টারেস্ট বলছি না লো ইন্টারেস্টে লং টার্ম ঋণ দিয়ে হলেও তারা যাতে দোকান পাট ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা শুরু করতে পারে এই পরিকল্পনা করা দরকার তারপর যে সমস্ত বাড়িঘর পোড়াও হয়েছে ভাঙ্গা হয়েছে এখনও এখন বৃষ্টি এই বেশি বৃষ্টির কারণে দেওয়ালগুলো ধসে পড়ছে এক্ষণে যদি এগুলি ধ্বংসস্ত সরিয়ে যে ওয়ালগুলো অন্তত টিকে আছে রক্ষা করে অবস্থা করা হয় তাইলে এটার রক্ষাই করা যাবে না কাজেই এজন্য অর্থ সাহায্য তো করা দরকারই বা অন্যান্য মেটেরিয়ালটা দিয়ে পাশাপাশি ওই সমস্ত এলাকাতে বিশেষ করে বিশ তারপরে এখানে ওই তেত্রিশ কেবি যে এলাকা বলে দুর্গাপূর্ণি বলে এটাকে জায়গাতে নিরাপত্তা ক্যাম্প এগুলো আগে ওই সমস্ত এলাকাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ যখন ছিল তখন এই এসপিউ ক্যাম্প বসানো ছিল এই গভর্নমেন্ট আসার পর এসপিও ক্যাম্পগুলো তুলে নেওয়া হয়েছে এসপিইউ ক্যাম্পগুলো যদি থাকতো আজকে এই ঘটনা সেরকমভাবে হতে পারতো না কাজে শুধু এসপিইউ দিয়ে হবে না ওই জায়গাতে সেখানে ঠিক সেরকম এডিকোয়ার্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যদিন না সারা মহকুমাতে বা ওই এলাকাতে শান্তি সম্প্রীতি সেরকম পরিবেশ ফিরে না আসে এটা করা দরকার ফিফথ আমরা বলবো যে পরমেশ্বর ইয়াং একটা যুবক শিলং এ কলেজে পড়ত তারা আরও দুই ভাই দুজনে দুই ভাই এবং আরেক বোন বাড়িতে সব বেকার আমরা বলবো তার পরিবারে এরকম অতীতেও যখন সাম্প্রদায়িক এরকম হানাহানি বা ইয়েতে যারা হয়েছে একটা জবের ব্যবস্থা হতো এটা যেন ব্যবস্থা করা হয় সিক্সথ হল পিস ইনিশিয়েটিভ যে সরকারের তরফ থেকে শুধু ওই বিশ কাঠ ত্রিশ কাঠ ছয় কাঠ ষাট কাঠ দুর্গাপূর্ণা বিভিন্ন জায়গাতে যেখানে মিশ্র বসতি আছে এসব জায়গাতে এই জনমনে আস্থা ফিরে নিয়ে আসার জন্য সমস্ত রাজনৈতিক দল এনজিও এলাকার গণ্যমান্য মানুষ সকল উপস্থিতিতে যাতে পিস ইনিশিয়েটিভ নেওয়া হয় অতীতেও আশির দাঙ্গা তার পরবর্তী সময়েতে এনলেফটি টাইগার ফোর্সের তাদের যে এই হামলাতে বহুবার এই গন্ডাছড়া রৈশাবাড়ি শর্মা এসব এলাকাতে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছিল সেই সময়েতে বামপন্থী ফ্রন্ট সরকার এরকম পিস ইনিশিয়েটিভ নেওয়ার ফলে উগ্রবাদী কার্যকলাপে কিছু লোক ক্ষতিগ্রস্ত প্রাণহানি হয়নি তা বলছি না আমরা কিন্তু এরকম ব্যাপক হতে পারেনি কখনো এবং তারা বলছিলেন গতকাল গত পঁচিশ বছরে আমাদের এরকম দিন আমাদের কাটাতে হয়নি এরকম অসহায়তা যে থানায় ফোন করছি ফোন তুলে না এসডিএম কে ফোন তুলছি ফোন তোলে না এমএলএ কে ফোন করছি ফোন তোলে না প্রাক্তন এমপি আমরা দেখেছি গতকাল প্রাক্তন এমপির বাড়ি থেকে পঞ্চাশ হাত দোড়ে বাড়ি পড়েছে গাড়ি পড়েছে অটো পড়েছে প্রাক্তন এমপিকে ফোন করে সে ফোন তোলে না এর বাড়ি দেড় মাইল দু মাইল দূরে এডিসি মেম্বারের বাড়ি সেখানে শাসক দলের নেতাদের বাড়ি কাছাকাছিতে সব সুইচ মানে অফ তো সেই জায়গায় যে এই পিস ইনিশিয়েটিভ খুব জরুরি অতীতে এনএলএফটি টাইগার ফোর্স টিএনবির সময়েতে আরও বেশি আক্রমণের পরও এই জাতীয় ঘটনা হয়নি কাজে সে অভিজ্ঞতায় আমাদের এগুলো পুনরাবৃত্তি করা দরকার প্রশাসনের সবার মঙ্গলের জন্য আর সাত নম্বর দাবি হল আমাদের ইমপার্শিয়াল ইনভেস্টিগেশন অফ অল ইনসিডেন্টস সাত তারিখের সেই পরমেশ্বর ইয়াংয়ের এর উপরে আক্রমণ হামলায় তার মৃত্যু থেকে শুরু করে এই যে লুটপাট অগ্নিসংযোগ সব কিছুর ইনভেস্টিগেশন করার মধ্য দিয়ে কালপ্রিটটা যাতে তারা আইনভাবে শাস্তি পান কারণ এইভাবে যদি পার কালপ্রিটটা সমাজে একটা ক্ষত চিহ্ন থাকবে আগামী দিনেও আবার সুযোগ মাথা সুবিধা পেলে আবার মাথা তোলা দাঁড়াবে বিষাক্ত এই সাপের মতো কাজই এটা আমাদের চিহ্নিত করা দরকার এই ক্ষেত্রেতে কোনো ধর্ম জাত রং এটা যেন দেখা না হয় এখন কেন ঘটনা হল আমাদের সফরের এই অভিজ্ঞতাটা বললাম যা দেখেছি আমরা কেনই এই ঘটনাটা হলো আমাদের এই ইয়েটা কি ইমপ্রেশনটা কি আমরা আগেও বলেছি নতুন না সাত তারিখের ঘটনা পূর্ব পরিকল্পিত খুন না দ্যাট ওয়াজ কিন্তু এই অ্যাক্সিডেন্টটা এমনি এমনিতে হয়নি এটা কোন পক্ষ চক্রান্ত করে সেই সে কাণ্ড ঘটিয়েছে তা নয় কিন্তু কেন হল গত ছ বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে অপশাসন মিসগভর্নান্স এটা তারই যে একটা র্যাস এই মিসগভর্নান্সে শুধু আইন শৃঙ্খলার আজকে যে অবনতি তা নয় একিউট ক্রাইসিস অভাব গ্রামাঞ্চলে টোটাল এবং সেই জায়গাতে সংবিধান বহির্ভূত কিছু এলিমেন্টস শুধু গন্ডা তুই সাথে সেখানে না সারা ত্রিপুরার সর্বত্র এখন তারা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাদের যে অরাজক কর্তৃত্ব এরা থানা পরিচালনা করছে এরা অফিস পরিচালনা করছে সর্বত্র এবং একটা অপশাসনের একটা ই ক্ষেত্র তৈরি প্রাজ্যে এবং কারা এগুলি করছে এই এলিমেন্টসগুলোই হল যাদেরকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে শাসক দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যে বুথ দখল বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বাধা দেওয়া ইভেন এই চলতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও যে আমি লক্ষ্য করছি এইভাবে যুবকদের একাংশকে টোটাল একটা ক্রিমিনাল মানে ক্রিমিনালাইজেশন একটা ক্রিমিনালে পরিণত করেছে এবং তারা নিয়ন্ত্রণ করে অফিস তাদের নির্দেশে এসডিএম কে এই জাতীয় আনন্দ নামে জুয়া খেলা অবাধে মদের ফোয়ারা উৎসব করা পাচার এগুলো নিয়ন্ত্রণ করে সৎ সিভিল অফিসার বা পুলিশ অফিসার নেই কথা বলছি না কিন্তু তাদের কর্তৃত্ব করার কোনো উপায় নেই এবং এই ঘটনাগুলি বিভিন্নভাবে লক্ষ্য করছি আমরা গন্ডাছড়াতে ঘটনা এই নরসিংগড়ে ভারতরত্ন ভারতরত্ন ক্লাব তো না উষা বাজারে সেখানে সেখানকার ক্লাবের সম্পাদক খুন বিভিন্ন জায়গাতে আরো নানা ঘটনার দৈনন্দিন হচ্ছে এগুলি হল তার উপসর্গ এবং এই যে প্রশাসন প্রায় প্যারালাইজড অবস্থা এখন সাত তারিখের ঘটনাটা পূর্ব পরিকল্পিত না বলছি কিন্তু বারো তেরো তারিখের ঘটনাগুলি ওই ঘটনা থেকে এই যে টোটাল যে পরিবেশ তার র‍্যাশ হিসাবে এই কটা দিনে প্রশাসনের এই যে প্যারালাইজেশন এর থেকে এই সমস্ত শক্তিগুলো যারা নানাভাবে মানে এর দিন ক্রাইম করছে প্রায় পরিকল্পনা করে সেই শক্তিগুলো অল্প সময়ের মধ্যেই এ ঘটনা ঘটিয়েছে অথবা একই সাথে এদিকে বিস্কাট আবার ওইদিকে পাখিটি পোড়া পাড়া একই সাথে এদিকে তিরিশ কার্ড আবার এই নারায়ণপুর বাজার এটা হতে পারে না অর্থাৎ ইয়েতে সাত তারিখের পর সমস্ত ক্রিমিনালরা এদের অংশ নিরীহ কিছু যুবকদেরকেও সাথে নিয়ে সাম্প্রদায়িক জিগির তুলে এই ঘটনাটা ঘটিয়েছে এবং এইভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে তো এই জায়গায় আমরা বলবো যে শুধু গণ্যাছড়ার প্রশ্নে না আজকে সারা ত্রিপুরাজ্যের প্রশ্নে এটা একটা ওয়ার্নিং সরকার প্রশাসন সতর্ক হন সাবধান হন এবং জনগণের কাছে আপিল করব যাতে এইভাবে আর কোনো জায়গাতে কোনো প্রাণ না হানি হয় কোনো জায়গাতে এরকম বিভীষিকাময় পরিস্থিতি না হয় সর্বশেষ যেটা বলব এটা আমাদের দাবির বাইরে সেটা হল যদিও এটা আমাদের বলার কথা না প্রশাসনকে উপলব্ধি করার কথা কালকেও কেউ কেউ জিজ্ঞেস করছিলেন আমাদেরকে কেন মুখ্যমন্ত্রী এখনো আপনারা তো এর আগেও আইতে চাইছিলেন আপনাদেরকে আইতে দেয় নাই কিন্তু এখনো কেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতেছেন না পাবলিক প্রশ্ন তুলতেছেন কয়েকজন বোধহয় সাংবাদিক তারাও প্রশ্ন তুলছেন টেলিফোনেও আমাকে অনেকে বলেছেন হ্যাঁ ঠিক এটা পাবলিকের মধ্যে উপলব্ধি হয়েছে দুর্ভাগ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসন এবং সব কিছুরই তিনি এখন সর্বেসর্বা আমরা বলবো ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী সাথে তার বিশ্বস্ত অতি বিশ্বস্ত পুলিশের মহানির্দেশক যাকে দিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র জবাইয়ের সমস্ত কাজে লাগাচ্ছেন সেই ডিজি সাহেবকে সাথে মুখ্য সচিব এবং রেভিনিউ সেক্রেটারিকে নিয়ে আমাদের পার্টির তরফ থেকে আমাদের পরিষদীয় দলের তরফ থেকে এই অনুরোধ জানাব তিনি গন্ডাছর যান তিনি আগরতলাতে বসে হর ঘর তিরঙ্গার প্রস্তুতি নেন আরে এখানে তো একশো পঁয়ষট্টি পরিবারের ঘরেই নাই আর আপনি এখানে বসে হর ঘর তিরঙ্গার আওয়াজ তুলছেন আপনার তো লজ্জা থাকা উচিত আপনার তো একটু মানবিক ইয়ে থাকা উচিত আপনি সেখানে যান কেন বলছি আমি ডিজি এবং রেভিনিউ সেক্রেটারি কারণ যে সেখানকার জনগণের অভিযোগ এই যে ঘটনা একটু করানোর কথা ছিল না আমি আগেও বলেছিলাম আরেকটা সাংবাদিক সম্মেলনে বারো তারিখে যখন আমি দুর্গাচুমুনি ব্লকে আক্রান্ত এই নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য যখন ইয়েতে বিজেপির আশ্রিত সমাজ দ্বারা বারবার আমি ডলাইয়ের এস পি কে ফোন করে পাচ্ছিলাম না যে কি হচ্ছে এগুলি আপনার পুলিশ এত পুলিশ থাকা সত্ত্বেও কি করে বিভিন্ন রাষ্ট্রীয় দলের লোকরা আক্রান্ত হচ্ছে তারপর আমি তখন ডলাইয়ের জেলাশাসককে ফোন করি কেন আপনার এসপি কোথায় দলায় তখন জেলা শাসক এসপিকে পাঠানো হয়েছে সাথে সেখানে একটা ঘটনা হয়েছে একটু উত্তেজনা আছে এবং সেই ঘটনায় যে আক্রান্ত ছেলেটা মারা গেছে ডেড বডি আসলে পুরো হতে পারে কাজেই এটা করার জন্য হয়েছে আমি তখন ঠিক আছে ভালোই করেছেন আপনি আমি তখনই জানি এবং সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে আমাদের খোঁজখবর আমি নিই আমাদের পার্টির লোকজনদের কাছেও এবং দলায়ের জেলা শাসক আমাকে অনুরোধ করেন স্যার আপনিও আপনার ইয়েতে বলুন যাতে সেখানে আমরা এবং আমরা বলি তাহলে এই যে ঘটনা এরকম একটা হতে পারে প্রশাসন জানে স্বয়ং এসপি পি বারো তারিখ সেখানে উপস্থিত ছিলেন দিন থেকে সন্ধ্যায় গেছে লাশ কিন্তু আক্রমণ শুরু হলো লাশ পোছানোর পর আটটা থেকে প্রায় ভোর তিনটা অবধি লাগাতার পর্যাপ্ত পুলিশ ছিল কিন্তু ঘটনাগুলো আটকাতে পারল না কেন কারণ শুধু অফিসার থাকলে হয় না জওয়ান থাকলে হয় না হাতে বিরোধী দল নেতা এবং এমএলএদেরকে সফর আটকানোর জন্য আইন থাকলে হয় না সে আইন প্রয়োগ করার জন্য নির্দেশ থাকতে হয় সেদিন সেখান থেকে ফেরার পর কমলপুর থেকে ফেরার পর যখন শুনলাম যে সন্ধ্যা থেকে আক্রমণ শুরু হয়েছে ডিজির সাথে আমি নিজে কথা বলেছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মুখ্যমন্ত্রী ডাক্তার মানুষের কথা বলেছেন তারা বলছেন আমাদেরকে বারবার কিচ্ছু চিন্তা করতে হবে না আমরা সব দেখছি যেন আমরা যে ওনাদের সাথে কথা বলছি যেন বিরক্ত আপনারা এত দরদি কেন তো তাদের কথা শুনে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন কিছুই হবে না ডিজি বলছেন সব সবকোচ ঠিক হে এস পি হা পে হে এস পি সেখানে আছে তো আমি জানি তাহলে কি অভাব সদিচ্ছার অভাব এবং সঠিক নির্দেশের অভাব এই জন্যই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী ডিজি সাহেব চিফ সেক্রেটারি এবং রেভিনিউ সেক্রেটারি সেখানে যান যা ঘটনা হওয়ার তো হয়ে গেছে কিন্তু ফার্দার যাতে কিছু না হয় একদিকে হলো নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করা আগামী দিন যাতে কিছু না হয় দ্বিতীয় হলো রেভিনিউ অর্থাৎ এই যে পুনর্বাসনের জন্য শুধু এখান থেকে কিছু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হলো ডিএমকে এস ডি হবে না চিফমিনিস্টার নিজের চোখে এই ডেভাস্টেশন যে কি দেখে আসুন আরেকটা বিনম্র আবেদন হল আজকে একটা পত্রিকা লিখেছে বাংগ্রেসের নেতারা ছড়াতে গিয়ে দাঙ্গা রস্কানি দিচ্ছে আমি অত্যন্ত বিনয়ের সাথে এই পত্রিকার মালিক সাংবাদিক এডিটরকে বলবো যে কমিউনিস্ট পার্টি কখনোই এই তিপরাজ্যে এই জাতীয় ঘটনায় সবচেয়ে বেশি যদি কেউ ত্যাগ স্বীকার করে কমিউনিস্টরা কমিউনিস্টরা নিজেদের জীবন বাজি রেখে শান্তির জন্য সম্প্রীতির জন্য লড়াই করে আজকেও করে আগামী দিনে করবে এবং এই ঘটনা আমরা যে গেছি একটা লোক বলতে পারবে না এখন সেই পত্রিকা যদি মনে করে তাদের পছন্দের রাজনৈতিক দলের নেতারা গিয়ে সেখানে জনরুষে পড়েছেন এরপরে কেউ সেখানে যেতে সাহস করছে না এই কারণে অন্য রাজনৈতিক দলের লোক যারা শান্তির জন্য চায় তাদের উপরেও কাদা লাগাতে হবে এটা দুর্ভাগ্যের যাই হোক আমি বলবো শুধু সেই পত্রিকা কেনা সমস্ত মাধ্যমকেই এবং সে গতকাল পরমেশ্বর ইয়াং বাবা একটা উষ্মা প্রকাশ করেছেন যে আমার ছেলে মৃত্যু হলো আমার এত বড় ক্ষতি হয়ে গেল আমাকে সমবেদনা দেওয়ার পরিবর্তে বলছে আমার ছেলে ড্রাগ খায় আমার ছেলে এই সেই হ্যাঁ তাই আমাদের নজরে যে এরকম কিছু উস্কানিমূলক কিছু এরকম পোস্ট বিভিন্ন সামাজিক মাধ্যমে কোথাও ইন্ডিভিজুয়াল হয়তো ফেকও হতে পারে এগুলো ছড়াচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব। এইভাবে আগুনে ঘি ডালবেন না এতে কারোর উপকার হয় না